আজি টাইম এইটৰ প্ৰতিগৰাকী দৰ্শকক আমি দেখুৱাম খিলঞ্জীয়াৰ শক্তি। খিলঞ্জীয়া ইচ্ছা করলে রাজনীতির প্রতিটি পৃষ্ঠা মুহূর্তত সলনি করে দিব পারে। মাত্র দুটা বছরের ভিতর খিলঞ্জীয়া ইচ্ছা করলে সমগ্র এখন রাজ্যের নকশায় বদলাই পেলাব পারে বা নকশায় সলনি করব পারে। খিলঞ্জীয়ায় কি করব নয়, মাত্র এটা ইচ্ছা শক্তিরে খিলঞ্জীয়ায় সকলবর পরিবর্তন করব পারে। ত্রিপুরাত এনে ধরনের রাজনীতি দেখবলে পাওয়া গল। ত্রিপুরাত খিলঞ্জীয়ায় সেই সকলবর শক্তিক দুর্বল করে পেলালে যিসমূহ শক্তিয়ে ভাবিছিল যে খিলঞ্জীয়া বর্তমান দুর্বল। লৈ আহিছো ত্রিপুরার রাজনীতির আটাইতকৈ ডাঙৰ খবরটো। খিলঞ্জীয়ায় শক্তি দেখুৱাইছে ত্রিপুরাত, আর এই ত্রিপুরার শক্তি এটা সমগ্র অসমবাসী সমগ্র ভারতবাসী দেখা তো দরকার। ইখনের পিছত সিখন রাজ্যত খিলঞ্জীয়ার শক্তি। আজি খিলঞ্জীয়ায় বুঝাই দিছে তেওঁলোকর শক্তি কি, খিলঞ্জীয়ায় দেখুৱাই দিছে খিলঞ্জীয়ার শব্দর অর্থ কি। জন্ম লাভ করে এই ত্রিপুরাত খিলঞ্জীয়া তীপ্রমথায় দেখালে শক্তি। মাত্র দুটা বছরের ভিতর নিজের শক্তি প্রদর্শন করলে তীপ্রমথায়। সদ্যঘোষিত নির্বাচন ত্রিপুরা তীপ্রমথায় দেখালে খিলঞ্জীয়ার শক্তি। যে খিলঞ্জীয়াক দুর্বল বলে ভাবিছিল সেই সকলের বাবে এক ডাঙর পৃষ্ঠা, সেই সকলে এই ডাঙর প্রত্যাহ্বান গ্রহণ করা তো দরকার। রাষ্ট্রীয় রাজনৈতিক উপরায় তীপ্রমথায় IPFTA লাভ করেছে 1300 আসন। তীপ্রমথর নেতা রজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্যর দল তীপ্রমথায় দেখালে খিলঞ্জীয়ার শক্তি। যুক্ত সময় কংগ্রেস দলে মাত্র 300 আসন লাভ করলে সেইটো সময়ত জন্মৰ মাত্র দুটা বছৰৰ ভিতৰতে তীপ্রমথায় দেখালে 1300 আসন লাভ করে। খিলঞ্জীয়ার বাবে জিয়াই আছো, খিলঞ্জীয়ার বাবে মরিম বলে কোৱা রাজনৈতিক নেতায় মানুষের হৃদয়ত কেনেদরে প্রবেশ করব পাৰে, আর খিলঞ্জীয়ায় যাতে কারোবাক বুকুর পৰা আপন করে লয় তেনে রাজনৈতিক নেতাক কেনেদরে ভোট প্রদান করব পাৰে, সেয়া কথা ত্রিপুরার রাজনীতির পৰা আপনি জনাতো বুঝাতো দরকার। খিলঞ্জীয়ায় শক্তি দেখুৱাইছে ত্রিপুরা। কেবল ত্রিপুরাতেই নহয়, রাজ্য অন্য প্রান্তলে যদি আপনি যায়, অর্থাৎ ত্রিপুরার যদি বাহিরলৈকেও আপনি যায়, অসমক বাদ দিয়ে অন্য রাজ্যসমূহর যদি রাজনীতি চায়, তেতিয়াহলে আপনি দেখিব খিলঞ্জীয়ার শক্তি কি। ইখনের পিছত সিখন রাজ্যত খিলঞ্জীয়ার শক্তি লাহে লাহে উত্থান হবলে আরম্ভ করেছে। লাহে লাহে ত্রিপুরারপরা আরম্ভ করে অন্য রাজ্যসমূহত খিলঞ্জীয়ায় দেখুৱাইছে নিজের শক্তি। জন্ম লাভ করে এই ত্রিপুরাত খিলঞ্জীয়া তীপ্রমথায় দেখুৱাইছে শক্তি মাত্র দুটা বছরের ভিতরতে। মাত্র দুটা বছরের ভিতর, পুনের কোথাও মাত্র দুটা বছরের ভিতরতে খিলঞ্জীয়ার শক্তিরে শক্তিশালী হয়ে পড়া তীপ্রমথায় 1300 আসন লাভ করেছে, যত কংগ্রেস দলে মাত্র 300 আসন লাভ করেছে। রাষ্ট্রীয় রাজনৈতিক উপরায় তীপ্রমথার দল IPFTA লাভ করেছে 1300 আসন। আর এই দলের প্রতিস্থাপক যে এটা সময় কংগ্রেসের এজন নেতা আছিল, মন্তব্য করেছে যে কংগ্রেসে মোক বহুত শিকাইছে, তথাপিও আজি মই কও যে খিলঞ্জীয়াক কেতিয়াও অবহেলা করব নালাগে। খিলঞ্জীয়ায় যেটা বিচাৰে রাজ্যের রাজনীতি, দেশের রাজনীতি সম্পূর্ণরূপে অদল বদল করে দিব পাৰে, সেই কারণে খিলঞ্জীয়াক কোনো চ্যালেঞ্জ করব নালাগে। খিলঞ্জীয়া সকলে আজি দেখুৱাই দিছে যে তেওঁলোকৰ শক্তি কি, তেওঁলোকৰ স্বাভিমান কি, তেওঁলোকৰ ইচ্ছা কি, আর তেওঁলোকে রাজনৈতিক বিচাৰে কি। এই কথাই পুনর্বার প্রতীয়মান করলে খিলঞ্জীয়ার শক্তি, ত্রিপুরাত ত্রিপুরামথার শক্তি দেখুয়া হল। আমি আপনার শুনাব বিচারিছো সেইগৰাকী রাজনৈতিক নেতাক, যেগৰাকী রাজনৈতিক নেতার আঙুলিত ধরে খিলঞ্জীয়ায় দেখিছে এক নতুন সপোন। রাষ্ট্রীয় রাজনীতিত এটা খলকনির সৃষ্টি করেছে ত্রিপুরামথায়। আমি আপনার দেখুৱাইছো রাষ্ট্রীয় রাজনীতিত শক্তিশালী রূপত নিজকে প্রতিষ্ঠা করবলে সক্ষম হওয়া ত্রিপুরামথা দল। জন্ম লাভ করিয়েই খিলঞ্জীয়ায় আদরি লওয়া এই ত্রিপুরামথায় দেখুৱাইছে নিজের শক্তি। সদ্যঘোষিত ত্রিপুরার নির্বাচন 1300 আসন লাভ করেছে রাষ্ট্রীয় রাজনৈতিক উপরায় ত্রিপুরামথার দলে IPFTA লাভ করেছে 1300 আসন। আর এই দলের প্রতিস্থাপক প্রদ্যুৎ বিক্রম মাণিক্যয় বারে বারে উচ্চারণ করেছে যে মই কেবল আর কেবল খিলঞ্জীয়ার বাবে জিয়াই আছো, মই রাজনীতি করবলে অহা নাই, মই মুখ্যমন্ত্রী হবলে অহা নাই, মই যি রাজনীতি করছো সেয়া কেবল সেবা করছো, আর সেই সেবা কেবল আর কেবল ত্রিপুরার খিলঞ্জীয়া সকলের বাবে। এনে ধরনের রাজনৈতিক নেতারপরা, এনে খিলঞ্জীয়া সকলেরপরা প্রতিগৰাকী অসমীয়াই, প্রতিগৰাকী উত্তর পূবর জনতাই, প্রতিগৰাকী ভারতীয় বর্তমান শিকা বুঝা জনা দরকার। জীবন পাখি 2023 খুব সরকার।
आंदोलन करेगा सब लोग एक आवाज में चीनी हो चाहिए।